আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আছেন যারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন, বন্ধুরা ভাইয়েরা, আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসলাম, নিসান এক্সটাইল। যারা বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন, ইউজ কার পছন্দ করেন, তাদের জন্য নিসান এক্সটাইল 2014 মডেল, 2014 শেষ রেজিস্ট্রেশন, এবং সিসি 2000, সানরুফ, মন্ডুফ এবং লেদার সিট, লেদার সিট পাওয়ার, সামনের দুই সিট পাওয়ার, 360 ক্যামেরা, ভিতরে বেজ কালার, আরও অনেক অপশন আছে, আসলে আমি নিজেও জানি না, সেটা আপনারা দেখে নেবেন। এই গাড়িটা হচ্ছে সবচেয়ে আপগ্রেড, এরূপটার কোনো গ্রেড নেই। যদি এক্সটাইলের কোনো গ্রেড থাকে, এইটাই সবচেয়ে লাস্ট, আমার মনে হয় এরূপটার কোনো গ্রেড নাই। তো আপনারা দয়া করে ভিডিওটা দেখুন, আর ভিডিও শেষে আমি দাম বলতেছি। তবে হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা ক্লিক করে নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু, আপনাদের ভাই, বন্ধু, ছেলে, যা মনে করেন, সবাই আসুন ভিডিওটা দেখি। বন্ধুরা, এটি হচ্ছে অলিভ কালার, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে অলিভ কালার। হ্যাঁ, আপনারা সবাই ভালো করে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না থাকে। আর ক্যামেরা দেখছেন, ক্যামেরা কিন্তু এইটা, এই জায়গায় ক্যামেরা থাকে, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে, এবং লাইটগুলো প্রজেকশন এবং এলইডি দেখাই যাচ্ছে, এবং ক্যামেরা এটা এই জায়গায়। আসুন আমরা সামনে থেকে দেখে যাই একবারে ক্লিয়ারভাবে। এই সিটগুলো পাওয়ার দেখা যাচ্ছে, এবং ভিতরে দেখতেই পারতেছেন এরকম 7 সিটের গাড়ি। আপনারা হয়তো বা জানেন না, পিছনে দেখা যাচ্ছে এই যে সিট, 7 সিট দেখা যাচ্ছে এখানে, 7 সিটের বেবি সিটগুলোও আছে এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে টাচ করলাম, এবং দেখা যাচ্ছে আপনারা চাইলে সিটটা এদিকে লক করে দিতে পারেন, সিটটা অফ করে দিতে পারেন, আপনারা চাইলে এটাও অফ করে দিতে পারেন, অফ হয়ে গেল। পিছনে সিটও যদি চান সেইভাবেও ব্যবস্থা আছে, না বলতে কোনো শব্দ নাই, সবাই মনে রাখবেন, আপনাদের জন্য সবাই। দেখেন, এখনও ওয়াশ পলিশ করা হয় নাই, তো ময়লা দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে। আর এটি হচ্ছে লক সিস্টেম বেল্ট, চাইলে আপনার পিছনের বেল্টটাও ইউজ করতে পারবেন ইচ্ছা করলে। এবং পাওয়ারটা দেখতেই পারতেছেন, এই যে পাওয়ার, আপনার রিমোটও পাওয়ার আছে, আপনার চাইলে সেই ধরনের ব্যবস্থাও আছে, আপনার চাইলে এখান থেকেও ব্যাগডালা খুলতে পারবেন। আপনারা দেখেন, চাইলে এখান থেকেও ব্যাগডালা খুলতে পারবেন, আপনার চাইলে রিমোট থেকেও ব্যাগডালা খুলতে পারবেন, সব ধরনের ব্যবস্থা আছে। এবং দেখতেই পারতেছেন, টাচ করলাম, ওয়াও। আসলে আপনাদের মনের মতন একটা জিনিস তৈরি করতে গেলে একটু সময় লাগে, একটু এই লাগে, এই আর কি, তাছাড়া কিচ্ছু না। আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর সিট কাভারটা, এই ওটা ওটা বসায় দাও তো, এই যে ম্যাটগুলো বসায় দাও তো, মনের সিটগুলো পাওয়ার। আমরা আসুন ইঞ্জিনটা দেখবো, আপনারা দেখেন আসলে সবচেয়ে আপগ্রেড এক্সটাইলের ভিতরে সবচেয়ে আপগ্রেড গাড়ি এইগুলো, আপনারা দেখতেই পারতেছেন। ইনশাল্লাহ এটা বিষয়ে কনফার্ম থাকবেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, সেই বিষয়ে আপনি কনফার্ম থাকবেন।
আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করুন। আমি আরেকটা খেয়াল করতে বলছি যে এখনো দেখেন নাড়ে প্রত্যেকটা নাড়ের ভিতরে ই লাগানো আছে, কি জানি কয়টা মার্ক দেওয়া আছে, মেজারমেন্ট করা আছে, প্রত্যেকটা জায়গায় রঙের মেজারমেন্ট করা, এখনো কেউ টাচ করে নেই। আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা জায়গার ভিতরে মেজারমেন্ট করা আছে, রঙের স্পট করা, মানে ব্র্যান্ড নিউ, এইগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, এখনও কেউ স্পট টাচ করেনি। এবং এটা সাউন্ড সিস্টেম কোয়ালিটিও অনেক হেভি এবং উপরে হিটপ্রুফ লাগানো আছে। আসলে ওইগুলো বুঝে নেই কিছু নেই, দরকার হলে আপনারা চেক করে নেবেন ইন্টারনেটে, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সেই বিষয়ে আপনার কনফার্ম থাকেন। আমি বাবু কখনো অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাড দেই না। আসুন আমরা ভিতরে চলে যাব। স্টার্ট দিয়ে নিই পাওয়ার, সানরুফ মন্ডুপ দুইটাই আছে দেখাই যাচ্ছে, পিছনে মন্ডুপ সামনে সানরুফ। ইচ্ছা করলে আপনি এদিকে দেখাও, এদিকে শো করো, এই যে মনিটর এবং অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। বসো, ভিতরে আসো। আপনার চলে ব্যাক ডলারই এগুলো দেখছি নি যে ওয়ান অফ ব্যাক ডলার, এখানে সব কিছু এবং ইত্যাদি অনেক কিছু মিটার অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, এবং সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেখানোর জন্য সব এই জায়গায় এবং অনেক কিছু আছে। এবং দেখতেই পারতেছেন ফ্রেশ কতটা ফ্রেশ দেখাই যাচ্ছে ইনশাল্লাহ, সেই বিষয়ে কনফার্ম থাকবেন। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা ক্যামেরার এবং এবং 360 ক্যামেরাটা এখানেই সম্পূর্ণ মেজারমেন্ট করা আছে। আপনার এটা হচ্ছে পুরোটা গাড়ি, এটা হচ্ছে গাড়িটা, আপনার গাড়ির পাশে কে আছে কে থাকবে এই আর কি সম্পূর্ণ ভাবে। ধরো দামের ব্যাপারে চলে যাই, এই যে এখানে আর অপশন আছে, আপনারা দেখতেই পারতেছেন অপশন এখানে সব আছে, আপনারা চেক করে নেবেন। আসলে অনেক অপশন আমি নিজেও জানি না, সেই বিষয়ে সরি বললে কোনো সমস্যা নেই, সরি বললে কেউ ছোট হয় না, আমার মনে হয় বড় হয়। এবং আসুন দামের ব্যাপারে চলে আসে আর ঘোরাফেরা না করে, সব আছে, সব কিছুই আছে, আপনারা চেক করার কিছু নেই। এবং ডাটা কেবলের জন্য অনেক কিছু এখানে আছে, সাউন্ড সিস্টেম এবং অনেক কিছু আছে এখানে, এটা ফোর ওয়েলের সিস্টেম সব কিছু আর কি। এবার দামের ব্যাপারে চলে আসি, বন্ধুরা ভাইরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম বাংলাদেশ ইউজ কার, সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা পছন্দ করেন যারা ভালোবাসেন তাদের জন্য। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ফার্স্ট পার্টি ধরা খায়, সেকেন্ড পার্টির কী ধরা খাবে, ধরা খেলে ফার্স্ট পার্টি কী হয়। যাক এবার কাজের কথায় চলে আসি, রাস্কিন প্রাইস 2014 মডেল, 2015-14 শেষে রেজিস্ট্রেশন, সিসি 2000, অল অপশন পাওয়ার, না বলতে কোনো শব্দ নাই পাওয়ারের, এটা সব জায়গায় পাওয়ার। এটাই দেখুন সানরুফ এবং মন্ডপ দুইটাই আছে। রাস্কিন প্রাইস 32,50,000 টাকা, 32,50,000 টাকা, তবে হ্যাঁ কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন, বাস্তব আপনার কাছে, সত্য আপনার কাছে। বন্ধুরা বাস্তবের এখানে মিথ্যার কিছু নেই, আপনারা যখন একটা জিনিস দেখবেন যাচাই করবেন তখন হ্যাঁ বুঝতে পারবেন আমি বাবু রং না রাইট, সেটা আপনারা বলবেন, আমি না, আমার তো বলার প্রয়োজন নেই, সেটা আপনারা বললেই হবে। আর টাকা দিয়ে ঝামেলা কিনবেন কেন, টাকা আপনার নিজের। তবে যে কোনো জায়গায় চেক করে নেন সেটা আপনার জন্য ভালো, প্লাস পয়েন্ট, এটা মনে রাখবেন। আর যারা আমাকে ভালোবাসেন দয়া করে, যারা আমাকে ভালোবাসেন দয়া করে আপনার বাবা আমার উপরে বেশি বেশি যত্ন নেন, আপনি যত বেশি যত্ন নেবেন তত বেশি আপনার জন্য ভালো, এটা মনে রাখবেন। এর 5 গুণ 4 গুণ বেশি পাবেন, এটা মুরব্বীদের কথা, মুরব্বীদের কখনো কথা কখনো মিথ্যা হয় না, সত্য হয়। আর যারা ইয়াং যুবক, ইয়াং ভাইরা আছো আমার, আমাকে ফলো করো, আমারও একসময় কিছু ছিল না, আমিও কষ্ট করছি সৎভাবে আসছি, তোমরাও চেষ্টা করো, কাজ কখনো ছোট না, সেটা যেই হোক অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। কষ্ট কি, মাথার শ্রম খাটাও, বুদ্ধি খাটাও, এইটাই টার্গেট রাখো, উদ্যোগ করে রাখো যে আমি এক জায়গায় যাবো, আমি এক জায়গায় পৌঁছাবো,
আজকে আমাকে সবাই চিনে, আমার হয়তো বা টাকা নেই কিন্তু সবাই চিনে, সবাই জানে। আচ্ছা যাক, আমার ছোট ছোট বন্ধুরা যারা আছো সবাই আমার ভালোবাসা নিবা এবং বাবা মার কথা শুনবা, অবশ্যই বাবা মার কথা শুনবা। তোমরা বেশি বেশি পড়াশোনা করবা, আশেপাশে জায়গাগুলো পরিষ্কার রাখবেন, এবং মুসলমান ভাই যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় উজু করবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন করোনা ভাইরাস যেভাবে ই করতেছে, অ্যাটাক করতেছে, আমরা সবসময় হাত পাও ধুয়ে রাখবো এবং মানুষের সাথে হাত মিলাবো না আপাতত কিছুদিন, এইটা পর্যন্ত এই ভয়টা থাকার জন্য আমরা কেউ সাথে হাত মিলাবো না। আস্তে আস্তে চেষ্টা করব, হাতটা আপাতত কেউ সাথে মিলাবো না কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য টফ রাখবো, কারণ এই ভাইরাসটা যে পর্যন্ত বন্ধ না হচ্ছে আমাদের, দয়া করে সবাই এটা এই রাখবেন। আর সবাই দোয়া করবেন দেশের জন্য, বিদেশের জন্য সবাই দোয়া করবেন, বিশ্বের জন্য, যেন আমাদের এই রোগটা থেকে সবাই, সে হিন্দু হোক মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সে আমাদের ভাই মানুষ, তবে তার জন্য সবাই আমরা দোয়া করতে, সবাই যেন ভালো থাকে, সবাই দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।